তুমি যাওয়ার আগে আমাকে একটা কথা দেবে? বলো না বড় মা, কি কথা? তোমাকে যে আমি সব কথা দিতে পারি। ওখানে গিয়ে যদি কোনো বিপদে পড়ো, যদি বাদশাকে বলতে সংকোচ হয়, আমাদের বলো মা, আমাকে বলো, নিজের জায়গায় ফিরে যাচ্ছ। ওই রাজেশ ছাড়া তো সবাই তোমার আপনজন ওখানে। আমার ওখানে আপন আর কে আছে বলো? কেউ নেই। হ্যাঁ, কিছু বন্ধু বান্ধব আছে, তাছাড়া তো আর কেউ নেই। হ্যাঁ, কলেজের স্যার ম্যাডামরাও আছেন, কিন্তু তাদের সাথে তো আর বাড়ির সম্পর্ক নয় বলো? বাড়ির সম্পর্ক তো আমার এখানেই। আর সত্যি কথা বলতে, শুধুমাত্র তোমার সঙ্গে সেই সম্পর্কটা তৈরি হয়েছে বড় মা। মা চলে যাবার পর থেকে তোমাকেই আমার মায়ের মতন মনে হতো। যখন আমাকে মা বলেছিস, তখন মায়ের আদেশটাও শুনতে হবে। খাবারটা খেয়ে নি, বুঝেছিস? মিনি তোকে কত ভালোবাসে বলতো, তো বুঝতে পারছে না। যখন বুঝতে পারবে, খুব কষ্ট পাবে রে, খুব কষ্ট পাবে। কি করবো বলো তো বড় মা, আমার কাছে তো আর কোনো উপায় নেই। দাঁড়ি, আমি জানি, তুই ওখানে যা, বিয়ে পরীক্ষাটা দে, ভালো করে পাস কর, একটা চাকরি বাকরি কর। সবসময় চাই তুই নিজের পায়ে দাঁড়া, সব অপমানের তুই জবাব দে। ওগুলো সিনেমাতে হয় বড় মা, জীবনে হয় না। বোকামি, সিনেমাটাকে জীবন থেকে আলাদা রে। সিনেমা গল্প তো জীবন থেকেই নেয়। তোর এত গুণ রয়েছে, তুই এত ভালো নাচ করতে পারিস, দেখবি একটা না একটা দরজা ঠিক খুলে যাবে। তুমি আশীর্বাদ করো বড় মা, আমি যাতে একটু শান্তিতে থাকতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে রে। নে, এবার খেয়ে নে, আমি ওদিকটা দেখি কেমন। এসো বড় মা, আসি। যে খাবার নিজে না খেয়ে সার্জির জন্মদিনে চলে যাওয়ার আগে তাকে খাইয়ে তৃপ্তি দিতে চেয়েছিলাম, সেটাই যখন পারিনি, তখন আজ অন্তত আমি কিছু খেতে পারবো না। তুমি রাগ করো না বড় মা, তোমার কথা আমি কোনোদিনও অমান্য করিনি। এই প্রথম আমি তোমার কথা রাখতে পারবো না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।